ধরে দেবো। বহুত জালাস তুই, আজকের পর থেকে তুই যে তার জ্বালাইতে না পারো সেই ব্যবস্থাই করতাসি। ও ঠিক করে ধরো, একবার শেষ করে দিই। বুবু, আমার আর ধৈর্য কুলায় না, ওরে এত চেষ্টা করলাম ফাঁদে ফালানোর জন্য, ও তো ফাঁদে পড়েই না, বরং আমরা আমাদের ফাঁদেই পড়ি। ও তো আসলে শিয়ালের থেকেও বেশি চালাক। তুই ঠিকই কইছস, ও তো একটা শিয়াল পণ্ডিত, বাইদানির বংশ, বাইদানির মতো সারাদিন ক্যাট 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 করতেই থাকে। বুবু, ওরে যদি শায়েস্তা না করতে পারি না, আমার যে ঘুমই ঠিক মতো হয় না। তুই আর কি কস, আমারও তো একই অবস্থা, আর এই বাড়ির থেকে না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নাই। বুবু থাক, দেয়ালেরও কান আছে, যাও তুমি এখন ঘরে যাও, পরের চিন্তা পরেই কর। ঠিক আছে তুই যা। তোমার হাত ভাঙতে চাইছে না বুবু, ধৈর্যের বাঁধও ভাঙিয়া দিছে, আজকেই ওর একটা হেস্তো না হেস্তো করতেই হবে। তবে বুবু খানে খানে শুনি, হ্যাঁ তুই কথাটা ঠিকই কইছস,
আমাকে এইভাবেই কাজ করতে হবো, তা নইলে যারা শিক্ষা দেওয়া যাবো না। বুবু তাহলে অপেক্ষা করো, ঝুপ বুঝে কোপ মারব। আর শুনো, তোমারে যখন ডাক দেবো তুমি শুধু আইসো, ঠিক আছে? বুবুরা নিশ্চয়ই আমারে মারতে আসছিল, কেমন চালাক দেখছো? আমার গায়ে হাত তোলা এত সহজ নয়। বুবু চুপ চুপ, তুই এটা করবার পারলি? তোর আমি কইছিলাম যে তুই বাড়িটা দে, এই কারণে ওরে বাড়ি না দিতে আমারে দিলে। বাড়ি তো আমি ওই সাতচুনিরই দিতে গেছিলাম, কিন্তু ওই সাতচুনি তো আমার দিকে তাকাই পড়ছে। বুবু এখন যদি তোমারে বাড়ি না দিতাম না, তাহলে ধরা খাইতাম নির্গা। ঠিক আছে, এবারের মতো না হয় আমি তো বাড়িটা খাইছি, কিন্তু পরের বার আর ছাড়বো না। ঠিকই কইছো বুবু, বারবার শুধু আমাদেরকে আমাদের ফাঁদেই ফেলায়, এবার আর সেই ভুলটা করা যাইব না বুবু। এরপরে আবার যা করবো ভাইবে চিন্তা করতে হবো। আচ্ছা বুবু, এটা ঢাইকা বের হোক, কেউ দেখলে সমস্যা হবে। বারে বারে ফাঁদের থেকে ছুটে যাস না, এইবার আমার ফাঁদে তোর পড়তে হবে। মন্দিরে ফেলাবার চাইছিলাম, কিন্তু দুইজন যে একসাথে আইসো সেটা তো আমি বুঝি নাই রে। তুমি কি করো কাজ ধরনের বলে রয়েছো? না বা কাজের কত ফাঁকি দিবে, নিজের কাজ সব কিছু করো, বই বে খাও না খালি, যাও কামে যাও। শোন তোর সাথে কিছু কথা বলি, হাত তো অনেক পাতলাম কিন্তু প্রত্যেকবারে ব্যর্থ হইলাম, কিন্তু এভাবে তো চলতে দেওয়া যাবো না, একটা বুদ্ধি বার করবো। একদম চুপ, আর কোনো কথা না, এখন শুধু খেল খতম।
কিন্তু কিভাবে কি করব আমার মাথায় তো কিছু ঢুকতাছে না বুবু কি করব সেটা শুধু তুমি দেখা যাও তুমি শুধু আমার সাথেই থাকো আসো বাবু অজ্ঞানের বাপ ধরি দেহি ওরা কি করে পাইছে বুদ্ধি কাগজ কাগজ দিয়ে ঢাকে দি কেউ আর দেখতে পাবো না আমি মায়ের আচ্ছা করে বইকা দিব ভীমু 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 তারপরে আমি বাইরে লাগবো